জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল গায়েস অথচ এক সময় তিনিই ছিলেন তামিম ইকবালের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনিং সঙ্গে ফর্ম হারি এবং নানা পরীক্ষা নিরীক্ষার কারণে জাতীয় দলে জায়গা হারিয়েছেন ইমরুল এখন তামিমের জন্য স্থায়ী ওপেনিং পার্টনার পেতে হিমশিম খেতে হচ্ছে বিসিবির নির্বাচকদের এশিয়া কাপ উপলক্ষে প্রাথমিক দলে ডাক পাওয়া ইমরুল এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন যে স্বপ্ন তাকে দেখাচ্ছেন কোচ স্টিভ রোডস আজ সোমবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ উপলক্ষে জাতীয় দলের ক্যাম্প মোট একত্রিশ জন ক্রিকেটার অংশ নিয়েছেন এই ক্যাম্পে যার থেকে বাছাই করা হবে মূল দল প্রাথমিক দলে থাকা ইমরুল মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে জানিয়েছেন নিজের প্রত্যাশার কথা কোচ স্টিভ রোস্টের আশ্বাসের কথা নতুন হেড কোচের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন এই বামহাতি ব্যাটসম্যান ইমরুল বলেছেন আমার কাছে নতুন কোচকে ভালো লেগেছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে তিনি খুবই ভালো তিনি একজন ভদ্রলোকের মতন দলকে খুবই ভালোভাবে প্রেরণা দিতে পারে সবার সাথে ভালো সম্পর্ক যা আমাদের জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা অনেক ভালো দিক তিনি আরো বলেন তিনি আমার ব্যাটিং দেখেছেন এবং ব্যাটিং তার ভালো লেগেছে তিনি আমাকে বলেছেন তুমি কোয়ালিটি ব্যাটসম্যান তোমার খেলা আমি এর আগে দেখেছি ইংল্যান্ডে আগে আমার ব্যাটিং দেখেছিল সে। তিনি বলেছেন তোমার সুযোগ অবশ্যই আসবে। তুমি চেষ্টা করো। চেষ্টা করতে আপত্তি নেই ইমরেলে। ক্যারিয়ার জুড়ে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। এবার এশিয়া কাপে তিনি কোচ এবং নির্বাচকদের নজরে আসবেন কিনা সেটা সময়ই বলে দিবে। ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।